হ্যাপি টিচার্স ডে টু অল মাই টিচার্স অ্যান্ড মেন্টরস। এবারে টিচার্স ডেটা কিছুটা অন্যরকম, কেননা এবারে তো আমরা ডিরেক্ট টিচারদেরকে কিছু গিফট করতে পারবো না, কিন্তু টিচারদের উদ্দেশ্যে তাদের রেসপেক্ট করে আমরা কিছু বানাতে তো পারি। এবারের ভিডিওতে আমি দুটো সাবজেক্টকে কম্বাইন করেছি, একটা হচ্ছে থ্রি ডাইমেনশন কার্ড আর একটা হচ্ছে রেস্টোরেশন। এটা আমার ছেলের ফার্স্ট রিপোর্ট কার্ড, আর মায়ের কাছে ছেলের ফার্স্ট রিপোর্ট কার্ডই হোক বা ফার্স্ট কপি হোক, সেগুলো প্রচণ্ড প্রেশাস। তো এই রিপোর্ট কার্ডটাকে আমি এখানে রেস্টোর করেছি। আমি আমার ছেলের প্রথম বই, খাতা, স্লেট সমস্ত কিছুই কিছু না কিছুভাবে রেস্টোর করেছি। তো এটা বাকি ছিল, এটাকে আমি টিচার্স ডে কার্ড হিসাবে রেস্টোর করছি। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে বানাবো আমরা থ্রি ডাইমেনশন কার্ড। আর আমার চ্যানেল যদি ভালো লাগে আদিতিস ক্রিয়েশনের, ওকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ারের পাশাপাশি সাবস্ক্রিপশনও করবেন। এখানে আরও 40 রকম ক্রাফট আইডিয়া রয়েছে, যেগুলো থেকে আপনারাও নতুন নতুন অনেক কিছু শিখতে পারবেন। আর হ্যাঁ, আপনাদেরও যদি এরকম কোনো আইডিয়া থেকে থাকে সেটাও আমার সাথে কমেন্ট বক্সে শেয়ার করবেন। আইসক্রিম স্টিকের ওপর আমি একে একে ফোমশিটগুলো অ্যাটাচ করে টিচার বানাচ্ছি। তো এই ফোমশিটটা আমি অ্যামাজন থেকে কিনেছি, কোয়ালিটি খুবই ভালো। আপনারা যদি কিনতে চান অ্যামাজনের লিঙ্ক নিচে দেওয়া আছে। এই ধরনের ফোমশিট দিয়ে কী কী ক্র্যাফট বানানো যায় সেই আইডিয়াগুলো আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন। ব্ল্যাক পেপারের ওপর সিলভার গ্লিটার পেন দিয়ে লিখলে ঠিক এরকম চপের মতোই দেখাবে। তো গেল ভিতরটা, এবার আমি বাইরেটাও করে দেখাবো। খুব সিম্পল কিছু ডিজাইন দেব, কারণ আমি চাইবো এটা বাচ্চার মায়েরা নয়, বাচ্চারা নিজেরাই ট্রাই করুক। টিচার্স ডে ক্রাফটটাই এতটাই সোজা রেখেছি যাতে যে কোনো এজের বাচ্চারা, 6+ যে কোনো এজের বাচ্চারা এটা ট্রাই করতে পারে, যারা মোটামুটি কাঁচি ধরতে পারে সেই সব বাচ্চাদের, আদারওয়াইজ বা মায়েরা একটু হেল্প করবে। ফোমশিটের এই ডলটা কিভাবে বানিয়েছি এটা আমি আমার আগের ভিডিওতেই দেখিয়েছি, এটা আমি এখানে জাস্ট স্টিক করে দিচ্ছি। টিচার, ব্ল্যাকবোর্ড, টেবিল, চক, ডাস্টার সবকিছুই যেন টিচার্স ডে কে রিপ্রেজেন্ট করছে, আর সাথে টিচারদের জন্য থাকছে আমার একটা ছোট্ট মেসেজ। তাহলে বানিয়ে নেওয়া যাবে তো? বানিয়ে ওকে অবশ্যই আপনারা আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন লেগেছে, পারলে ছবিও আপলোড করবেন ফেসবুকে। পিছনের পাতাগুলো অ্যাজ ইট ইজ রয়েছে, কমপ্লিট রেস্টোরেশন হয়েছে। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও, থ্যাংক ইউ ফর ইওর সাপোর্ট। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।